गतकालकेर एई घटनाटा उनी हठात् करे आमादेरके मने हलो कि जेन लुकोचुरी खेला हठात् करे उनी आमादेरके एकटा धोका दिलेन जे एसछि आमी प्रिमियार शोते आमी ढुकबो किन्तु फाइनली आमी ढुकलाम ना आमी सबाइके छेड़े आमी एकदम चले गेलाम एकदम आमी लुकिये पड़लाम आर जेन आमाके केउ कखनो खुंजे ना पाय आसले ओनार तो लुकानोर अभ्यास छिलो सब समय সেই লুকানোর অভ্যাসটা যে এইভাবে উনি হুট করে সবাইকে মানে এইভাবে ফাঁকি দিয়ে হুট করে উনি লুকিয়ে যাবে চিরতরে এটা আসলে একদমই ভাবতে পারিনি। তবে আমার কাছে মনে হয় যে একটা অ্যাক্টরের জন্য অনেক বড় ভাগ্যের বিষয়, অনেক লাকি উনি যে এইভাবে ওনার একটা কাজের মাঝখানে ওনার এত বড় একটা কাজের উৎসবের মাঝখানে উনি সবাইকে ফাঁকি দিয়ে চলে যেতে পেরেছে। এমন একটা মুহূর্ত যে কথা বলার মতো পরিস্থিতি ঠিক নেই, অসাধারণ একজন অভিনেতা, অসাধারণ একজন ভালো মানুষ রুবেল ভাই অসময়ে চলে গেলেন। আমাদের সবাইকেই চলে যেতে হবে, কিন্তু অসময়ে চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না। আমার যাওয়ার কথা ছিল তার পেয়ারার সুবাস দেখতে, আমার অধিবেশনের জন্য আমি যেতে পারিনি, কিন্তু তার মধ্যেই শুনলাম যে এরকম একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। তার আত্মার শান্তি কামনা করেছি। আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে একটি চলচ্চিত্রে অভিনয় করার, হুমায়ুন আহমেদের চন্দ্রকথা। তখন বেশ কিছু দিন একসাথে কাটিয়েছিলাম। তার সরলতা, তার অসাধারণ অভিনয় ক্ষমতা আমাকে সবসময় মুগ্ধ করেছে, মুগ্ধ করবে। তার ভালো ভালো বেশ কিছু কাজ রয়ে গেছে, বিশেষ করে জাতির জনককে নিয়ে অসাধারণ একটি সিনেমাতে অভিনয় করেছেন। আমি তার শোক সন্তুষ্ট পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি, তার আত্মার জন্য আমরা সবাই দোয়া করব, এবং আমরা সবাই অন্তর থেকে চাইব এরকম আহমেদ রুবেলের মতো যেন অসময়ে কেউ চলে না যান। ও কখনো মানুষ সম্বন্ধে, অন্যের সম্বন্ধে কখনো কোনো বিরূপ মন্তব্য করতো না, কথাই বলতো না। আমরা হয়তো একজনকে নিয়ে সমালোচনা আলোচনা করছি, ও ওই সময়টা চুপ থাকতো, কথা বলতো না। আমাকে গতকাল ও একটা মেসেজ পাঠিয়েছিল আমার মোবাইলে যে ফারুক ভাই আপনি আমার সিনেমাটা দেখতে আসবেন। তো আমি বিকেলে চিন্তা করলাম, আমি একটু বইমেলায় যাই, তো বিকেলের দিকে আমি চিন্তা করলাম যে যাব, এরপরে যাব করতে একটা খবর আসলো যে সে চলে গেছে। আহমেদ রুবেল এমনই একজন শিল্পী যে সস্তা জনপ্রিয়তাকে কোনোদিনও গুরুত্ব দেয়নি, কোনোদিনও ভাবেননি। উনি যত জনপ্রিয় অভিনেতা সেটা তার গুণ দিয়ে, তার মেধা দিয়ে হয়েছেন, এবং তার শিল্পী সত্তাকে কখনোই কোনোদিনও আমি বিক্রি করতে দেখিনি। উনি ব্যাক করতে শুরু করলেন, উনি ওনার সিনেমার প্রিমিয়ার শোতে একদম মানে যাওয়া মাত্রই চলে গেলেন। সিনেমাটা দেখতে পারলেন না একসাথে কারোর সাথে, বা অডিয়েন্স দেখে যে তাদের অনুভূতিটা হতো সেটা আসলে উনি জেনে যেতে পারলেন না। আমার এত অনুগত ছিল, আমি অনেক কমপ্লেন শুনতাম যে ঠিক মতো যায় না আমাকে, কিন্তু আমি দেখেছি যে আমি যদি কোনো নাটকে অভিনয় করেছি বা আমার ডিরেকশান সময়ের আগে যে সে বসে থাকতো।